হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার 29th মের আর কি পাঁচটা পরপর পার্টি মেকআপ ছিল, তারই একটা ছোট ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমার মানে একটা ক্লায়েন্ট আছে, তারই বিয়ে ছিল, তো তার দিদিরাই সব এখানে এসেছে মেকআপ করতে পরপর, সব বোনরা আর কি। তার ছোটো বোনের বিয়ে ছিল, এটা হচ্ছে মেজদি আর কি, তো তো এখানে সবার ফার্স্টে মেজদি চলে এসেছিলো এখানে, তো তার মেকআপ লুকটা এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখে জানিও তাকে কেমন লাগছে। তার কিন্তু ক্লায়েন্টের ভীষণ সুন্দর লাগছিলো, সে আমার জানিয়েছিল, তখনই বলছিলো আর কি। এরপর আর কি তার মেয়ে, সে ছোট ছিল ভীষণ, তো সে মেকআপ করতে বসে পড়েছিল আর কি। আর দেখো সে কিন্তু ভীষণ পাকা ছিল, তো তার দুটো আইব্রো তোমরা দেখতে পাচ্ছ, দুটো আইব্রো কিন্তু দুরকমের। সে আবার কী করেছে, কেচি দিয়ে আইব্রোটাকে প্লাক টাইপের করতে গিয়েছে আর কি, থ্রেডিং করতে তার পারছে না নিজেরটাকে, তার কেচি দিয়ে কেটে দুটো দুরকমের করে দিয়েছে আইব্রোটাকে উপর দিয়ে কাটা। তো এখানে আমি তার প্রথমে স্কিন প্রিপারেশন নিচ্ছিলাম ভালো করে আর কি, তার মুখে প্রচণ্ড হেয়ার গ্রোথ ছিল, তো সেগুলো আর কি যেহেতু ছোটো সেগুলো তো আর রিমুভ করা যাবে না, তো তারপরে আমি তার এখানে মেকআপ শুরু করে দিয়েছিলাম। সে একটা মানে সারাটা পড়েছিল আর কি, তো এখানে মোটামুটি আমার তার মেকআপ কমপ্লিট করতে টাইম লেগে গেছিলো একটু। সে খুব কথা বলে, খুব নড়ে চড়ে, একদম ছোটো বাচ্চা আর কি, কিন্তু ভীষণ নড়াচড়া করে যাচ্ছিল রীতিমতন। এখানে আমার তার ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে জানিও কেমন হয়েছে, ও দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তার আরেকটা বোন চলে এসেছিলো দিদিটার আর কি, দিদিটার বোনটার প্রথমে ক্লিপটা আমি আর কি নিতে পারিনি ভালো করে, মনে ছিল না আর কি আমার নেওয়ার কথা, আসলে পরপর সব ছিল, তো তাড়াহুড়াই ছিল আর কি। তারপরে এখানে আমি তার মোটামুটি মেকআপ কমপ্লিট না আর কি শুরু করে দিয়েছিলাম। তারপর আমি হাইলাইটিং পার্টগুলো আর কি হাইলাইট করে নিয়েছিলাম। এরপর আমি একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে মেকআপের বেসটাকে আর কি সেট করে নিয়েছিলাম। আর এখানে একটা আমি লিকুইড ব্লাশন ইউজ করেছিলাম। এরপর মোটামুটি আমাদের এদিকে বেস মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আমি চলে এলাম আই মেকআপে আর কি। আই মেকআপটা আসলে শাড়ির ম্যাচিং করে আমাকে করতে বলেছিলো, শাড়িটা ডার্ক কালার ছিল, তো তো আমি ওরকম একটা লাইট আই মেকআপ দিয়েছিলাম আর কি। কিন্তু শাড়িটা না যতটা দেখতে সুন্দর ছিল, নিচের দিকটা ওপরের দিকে মানে আঁচলটা একদম লাইট কালার হয়ে গিয়েছিলো, কিন্তু নিচের দিকটা পুরো ডার্ক কালার ছিল আর কি। তারপরে দিদিরও খুব পছন্দ হয়েছে মেকআপ, দিদি আমাকে তখনই বলেছিলো আমার খুব ভালো লাগছে দেখতে আর কি। তারপরে যে নেক্সটটা ছিল সে হচ্ছে সবার নাকি বার্থডে, এইটা কিন্তু বেশ জলি ছিল আর কি, বেশ হাসিই যাচ্ছিল একের পর এক কথা। যেহেতু দিদির আর কি চোখের ইসেতে প্রচণ্ড ডার্ক সার্কেল ছিল, তাই আমি একটু কালার কারেক্টিং করে নিয়েছিলাম, অরেঞ্জ কালার কারেক্টিং আর কি, সেটা তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা ফাউন্ডেশন, মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, বেসটা রেডি হয়ে গেছে। এদিকে আমি আবার সে হাইলাইটিং করে নিয়ে তার মোটামুটি আমার এদিকে বেস কমপ্লিট, তারপরে আমি আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে, আমি মাস্কারাটা এখানে অ্যাপ্লাই করছিলাম। আর এই হচ্ছে দিদির হচ্ছে ফুল লুকটা। দিদি অ্যাকচুয়ালি হচ্ছে গায়ের রঙটা একটু ডার্ক, তো আসলে ওই জন্য আমাকে বলেছিলো খুব একটা বেশি ফেয়ার করতে না আর কি, বলেছিলো আমার যাতে ন্যাচারাল টাইপের একটু থাকে। তারপরে এটা হচ্ছে আরেকটা সেই লাস্টে দিদি, এটা হচ্ছে ওদের মানে মামাতো বোন আর কি, এই দিদিটা শিলিগুড়ি থেকে এসেছিলো। ওই দিদিটাও বলেছিলো আর কি আমাকে বেশি খুব একটা মেকআপ করবে না, লাইটের মধ্যেই রাখবে। তারপরে আমি আর কি মেকআপ করা শুরু করে দিলাম, তোমরা দেখে জানিও কেমন হয়েছে মেকআপগুলো। আর সে আর আমার আমার সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8509-784-881। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।